বিসমিল্লাহির সবাইকে স্বাগত আজকে লাইভ এই প্রোগ্রামে। আচ্ছা, তো আজ একটু রাত করে আমি শুরু করেছি যাতে সবাই ডিউটি শেষ করে রেসিডেন্সি বিষয়ক কিছু কথাবার্তা শুনতে পারেন। তো আজকে এই প্রথম আমার পেজে লাইভ করা, খুব বেশি দিন হয়নি পেজ ওপেন করেছি। ফ্রেন্ড লিস্টে দেখা গেছে যে প্রায় 5,000-এর উপরে কাছাকাছি ছুঁই ছুঁই, তো সেই কারণে আসলে পেজটা খোলা। তো আজকে টপিক বিষয় যেটা হলো রেসিডেন্সি প্রিপারেশন, আর পাশাপাশি আপনাদের আসলে এই মুহূর্তে কীভাবে পড়াশোনা করা উচিত তার কিছুটা ধারণা দিব। অবশ্যই অনেকেই হয়তো আমার থেকে এই বিষয়টাতে আপনারা গুছিয়ে নিয়েছেন আমি বলার আগেই, তারপরও যারা শেষ মুহূর্তে প্রিপারেশন নেবেন তাদের জন্য আজকে মনে হয় কিছুটা হলো এফেক্টিভ হবে। তো এই যে অলরেডি আপনারা জানেন যে একটা সার্কুলার অলরেডি হয়ে গেছে, ডেট এখনও ফিক্সড হয়নি, একটু জেনে নিতে চাই আপনারা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো বেশ ভালো লাগছে যে এই রাত 12টার সময় আপনারা জেগে আছেন কিছু আমার কাছ থেকে শোনার জন্য। তো আমিও চেষ্টা করেছি কিছুটা প্রিপেয়ার হয়ে আপনাদের সামনে আসার জন্য, কিছুটা দেরি হলো। আরও কিছু অডিয়েন্স জমলেই আমি শুরু করছি। আচ্ছা, জিয়াউল করিম ভাই, ক্লিয়ার ভাইয়া, ঈশ্বর তমা, ক্লিয়ার ভাইয়া, থ্যাংক ইউ, সাউন্ড ক্লিয়ার। তো আমি যে কোনো ক্লাসের আগেই কিছুটা ছক করে নিই, এটা যারা আমার ক্লাস করেছেন বা আমার সাথে আপনাদের কিছুটা হলো যোগাযোগ আছে তারা অনেকেই জানেন। তো তার পরিপ্রেক্ষিতে ওয়ালাইকুম সালাম নাজমুল সাবিব, আজকেও এই লাইভের আগেও আমি বেশ কিছু পড়াশোনাই করেছি বলতে পারেন, তারপর ঘাটাঘাটি করেছি, পরিসংখ্যান দেখেছি আবার নতুন করে, যদিও এগুলোই দেখছি বেশ কয়েক বছর যাবত, তারপরও আপনাদের যাতে আরেকটু সহজ করে বলা যায় সেই জন্য। তো আমরা প্রায় এই শেষ মুহূর্তটায় বেশি ফোন টেক্সট এই জায়গাগুলো শুনতে পাই যে কোন সাবজেক্টে পরীক্ষা দিব এবং কোন ইনস্টিটিউশন চয়েস করব। হ্যাঁ, তো এটা প্রতি বছরই প্রতি সময়ই সবচেয়ে বেশি কোশ্চেন, সবচেয়ে সংখ্যার দিক দিয়ে অনেক বেশি, এটি অনেকে জানতে চান। তো আমরা এ বিষয়ে আজকে কিছু কথাবার্তা বলবো। তার আগে অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে ডিসেম্বরে এক্সাম, এইটা কিভাবে আসলে ধারণা করলে বললাম। আমি যেদিন পোস্ট দিয়েছি তার 4 দিন পরেই সিদ্ধান্ত নিয়েছেন স্যাররা। তো বিষয়টা খুবই লজিক্যাল, আমি এক্সপ্লেনও করেছি কয়েকটা জায়গায়। ছোট্ট করে যদি একটু বলি যে মার্চে কিন্তু ফেজে রেসিডেন্ট দিয়ে হসপিটালগুলোকে চালাতে হবে, তো স্বাভাবিকভাবেই জানুয়ারিতে ফেজ এ ফাইনাল থাকে, তারপরে ফেজ বি ফাইনাল থাকে, ওই সময় এই এন্ট্রান্স পরীক্ষা নিয়ে ঝামেলা করার কোনো কারণ আমি দেখি না। আর নভেম্বরও হবে না সেটা বুঝতে পেরেছিলাম, যেহেতু অক্টোবরের শুরু সেকেন্ড উইকে চলে যাচ্ছে, কোনো সার্কুলার হচ্ছে না, সব কিছু মিলিয়ে আসলে লজিক। এবং যেহেতু এই জায়গাটাতে অনেকদিন ধরেই দেখছি এবং আপনাদের সাথে কাজ করছি, হ্যাঁ, একসাথে ইনস্ট্রাকশান দেওয়ার চেষ্টা করছি, তো সব কিছু মিলিয়ে আসলে লজিক্যাল এগুলো চিন্তা করতে হয়। তো সেখান থেকে আসলে বলা এবং স্বাভাবিকভাবেই, যদিও এখনও ডেট এবং স্থান ফিক্সড হয়নি, সেজন্য এই ডেটটা এখনও দেওয়া হয়নি বলেই আমার ধারণা। যাই হোক, তো
আপনারা এই করোনাকালীন সময়টাতে চেষ্টা করেছেন অনেকে পড়াশোনা কিছুটা হলেও করতে, আসলে অনেকেরই ডিউটির চাপ বলেন অথবা এই পারিপার্শ্বিক মানসিক অবস্থা, পড়াশোনাটা আসলে ওভাবে করাটা সম্ভব ছিল না। তো সব কিছুকে মাথায় রেখেই কিন্তু আমাদের সামনের দিকে পথ চলা, এবং আমরা অবশ্যই চেষ্টা করব যে যত দ্রুত সম্ভব আমাদের এই সামনে যে এন্ট্রান্স এক্সাম, সেটা যে কোনো কিছু হতে পারে, ডিগ্রির একটা জায়গায় যাতে আমরা ঢুকে যেতে পারি, এটাই আমাদের আসলে চাওয়া। যাই হোক, আর আরেকটা বিষয় একটু যদি বলে নিই, আমি আপনাদের পোস্ট দিয়েছিলাম আজকে সকালে যে লাইভ করব, এবং যদি কোনো প্রশ্ন থাকে যাতে আপনারা সেখানে কমেন্টগুলোতে দিয়ে রাখতে পারেন। তো অনেকগুলো প্রশ্ন এসেছে, আসলে বেশিরভাগ প্রশ্নই ছিল যে সাবজেক্ট রিলেটেড কিছু বলার জন্য অপরচুনিটি কেমন। তো এই জায়গাগুলোতে ছোট করে আমি তো কিছু বলবই, আসলে এটা গ্রসলি কিছু বিষয় দিয়ে আপনাদের সেই ধারণাটা আমি দিব। আর পাশাপাশি আরও কয়েকজন দিছেন যে ইন্টারেস্টেড, হ্যাঁ আসলে বুঝলাম না যে ইন্টারেস্টেড তো জানতে চাই নাই, হ্যাঁ এটা চেয়েছিলাম যে কোয়েশ্চেন আপনাদের আছে কি না সেটা লিখার জন্য। তো তারপর আপনারা কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ যে আমার কাছ থেকে আপনারা কিছু শুনতে চান এই বিষয়ে ইন্টারেস্টেড, সেটা আমি বুঝতে পেরেছি, ভালো লাগছে আপনারা আমাকে সেভাবে গ্রহণ করে নিয়েছেন বিগত কয়েক বছর যাবৎ। এবং চেষ্টা করি কোনো ধরনের ইলজিক্যাল আশ্বাস যাতে না দিতে হয়, যেটা আসলে গ্রহণযোগ্য এবং যেটা আপনাদের পক্ষে সম্ভব, সেইভাবেই কিছুটা দিক নির্দেশনা দেওয়ার জন্য চেষ্টা করি সব সময়। আগেও যারা আমার সাথে কথা বলেছেন তারাও দেখেছেন, এবং ভবিষ্যতে সেটা দেখবেন। আচ্ছা, তো আমরা প্রিপারেশন বিষয়ে কিছু কথাবার্তা বলি। অলরেডি আমাদের সাথে 260 ডক্টর আমাদের সাথে যুক্ত হয়েছেন, ধন্যবাদ সবাইকে। যা বলছিলাম, এই যে প্রিপারেশন বিষয়ক যেটা বলছিলাম, এখন থেকে যদি ধরে নিই আপনাদের হাতে সময় আছে, আমি 40 দিনে বেশি বলবো না, তো আমার যেটা মনে হয় ডিসেম্বরে যদি আমি ধরে নিই 18 তারিখ যদি পরীক্ষা হয়, যদিও 16 ডিসেম্বরে একটা আমাদের বিজয় দিবস এবং তার দুদিন পরে যদি পরীক্ষা হয় অথবা 11 তারিখ যদি পরীক্ষা হয়, যেদিনই হোক, তো আমরা যদি 40 দিন সময় হাতে নিই, আমাদের সামনে যে কয়টা সাবজেক্ট আছে, প্যাথোলজি, মাইক্রো, ফার্মা, হেমাটোলজি, বায়োকেমিস্ট্রি, আমি কিন্তু ছক করেছি আপনাদের জন্য, অনেক কথাবার্তা কিন্তু এরকম পেজটার পর পেজটা লেখা আছে, এবং আজকে সন্ধ্যার পর থেকে এই লাইভের জন্য 4 ঘন্টা সময় দিয়েছি। যদিও আমার সব কিছু অনেকটাই জানা, তারপরেও আমি প্রতিটা লেকচার বা এরকম লাইভের আগে দেখার চেষ্টা করি। তো এই যে প্যাথো, মাইক্রো, ফার্মা, হেমাটোলজি এবং বায়োকেমিস্ট্রি, এটা হলো একটা অংশ, এবং এখান থেকে আমরা ধরে নিতে পারি যে 100 থেকে 110 নাম্বার থাকে। আর ফিজিওলজি, অ্যানাটমি, ক্লিনিক্যাল যেটা আছে, এই জায়গা থেকে থাকবে হলো বাকি পোর্শনটা, সেটা 90 অথবা 100। তো এখন এখানে কথা হলো যে আমি কেন এই দুইটা ভাগে ভাগ করলাম। আসলে এই দুইটা ভাগে ভাগ করার একটা বড় কারণ হলো প্রথম পোর্শনটা, প্যাথো, মাইক্রো, ফার্মা, হেমাটো, বায়ো, এই জায়গাটাতে নাম্বার তোলা যায় অনেক বেশি, আর ফিজিও, অ্যানাটমি, ক্লিনিক্যালের জায়গাটা অবশ্যই ফিজিওলজিতে বেশ কিছু নাম্বার আপনি তুলতে পারবেন। আরেকটু যদি আমি ডিভিশন করে দিই, ফিজিওলজিতে কোন কোন চ্যাপ্টারে আপনারা বেশি গুরুত্ব দেবেন, তার মধ্যে 5টা আমি সবসময় বলি যে কার্ডিওলজি, রেসপিরেটরি, জিআইটি, তারপর রেনাল, আর কার্ডিও এন্ডোক্রাইন, হ্যাঁ এই 5টা জায়গা থেকে আপনার ফিজিওলজি একটা বিশাল অংশ কভার করবে। এবার এইটার পাশাপাশি এটার যে মেডিসিন অংশটা, যে 5টা জায়গা বললাম, এই মেডিসিন অংশটা কিন্তু ক্লিনিক্যাল মেডিসিনের বিশাল একটা অংশ কভার করে, এবং
এই যে 5টা চ্যাপ্টার, কার্ডিও, রেসপিরেটরি, এন্ডোক্রাইন, তারপরে জিআইটি, আর আবার বলছি রেনাল, এই 5টা চ্যাপ্টার, মেডিসিন যে অংশটুকু সেটা আমি বলি সবসময়, যে কোনো ফ্যাকাল্টি হোক আপনি এই 5টা চ্যাপ্টার আপনাকে নখদর্পণে রাখতে হবে। যে কোনো ফ্যাকাল্টি হোক আপনাকে এই 5টা চ্যাপ্টার নখদর্পণে রাখতে হবে। আচ্ছা, এখন আবার সে নাম্বার জায়গাটাতে আসি, আমি ডিটেলস কথা বলবো সাবজেক্ট ওয়াইজ, আরেকটু ডিটেলস কথা বলবো। আর আসলে একটা 1.5-2 ঘন্টা লাইভে পুরো জিনিসটা যতটুকু সম্ভব সহজ করে বলার আমি সেটা চেষ্টা করব। তো তাহলে এই প্যাথো মাইক্রো ফার্মা হেমাটোলজি বায়োকেমিস্ট্রি, এখান থেকে আসলে কতগুলো প্রশ্ন এবং সাবজেক্ট ওয়াইজ কতগুলো প্রশ্ন আসে সেটা কিন্তু একটা পরিসংখ্যান। আপনারা অলরেডি ম্যাট্রিক্স 6 বা 7 ভলিউমের যে বইটা আছে সেটা শুরুতেই কিন্তু দেয়া আছে, যে প্যাথোলজি কোন চ্যাপ্টার থেকে কতগুলো সাধারণত প্রশ্ন আসে, মাইক্রোবায়োলজি কোন চ্যাপ্টার থেকে কতগুলো প্রশ্ন আসে, এটা আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে কিন্তু এই জায়গায় পরিসংখ্যানটা নিতে পারবেন। এবং আমাদের ম্যাট্রিক্স পয়েন্ট থেকে যারা চান্স পান এন্ট্রান্স এক্সামে, আমি যতদূর দেখেছি যে তারা এই যে 110 নম্বর যেটা বললাম, প্যাথো মাইক্রো ফার্মা হেমাটোলজি এবং বায়োকেমিস্ট্রি, এই জায়গা থেকে দেখা যায় প্রায় 100-এর মতো তারা সেখানে কারেক্ট করতে পারে, 100, এবং সেখান থেকে কিন্তু কারেকশন করা সম্ভব। আচ্ছা, তাহলে একটি ভালো সাবজেক্ট পাওয়ার জন্য সবচেয়ে ভালো, আমরা হাই ভোল্টেজ যদি বলি, আসলে সাবজেক্ট সবগুলোই ভালো, আপনি সেটা ফার্স্ট ইয়ারে শুরু করে যে সাবজেক্টগুলো আছে এবং সেখান থেকে ফাইনাল ইয়ারের যে সাবজেক্ট শেষ পর্যন্ত ব্রাঞ্চ সহ প্রত্যেকটা সাবজেক্টই ভালো, তো সেখান থেকে হাই ভোল্টেজ সাবজেক্ট যেগুলোকে আমরা আসলে বলি সেগুলো আসলে কোনগুলো? স্বাভাবিকভাবেই যেগুলো ডিমান্ড অনেক বেশি, স্বাভাবিকভাবেই যেগুলো আপনার এক কথায় যদি আমি বলি আসলে ইকোনমিক্যাল কন্ডিশনের জায়গাতে অনেক বেশি ভালো এবং জব ফ্যাসিলিটিসগুলো অনেক বেশি ভালো, সেগুলোকে আসলে আমরা হাই ভোল্টেজ সাবজেক্ট বলে থাকি। তাহলে এই হাই ভোল্টেজ সাবজেক্টগুলোতে আপনাকে চান্স পেতে হলে সাধারণত পেতে হয়, যেটা মার্কস পেতে হয় দেখা যায় 160+, 155 থেকে 160+, সেটা ঢাকা হোক অথবা ঢাকার বাইরে হোক, এটা কিন্তু একটা বিশাল নাম্বার, একটা বিশাল নাম্বার, এবং সেটা ক্রমান্বয়ে সাবজেক্ট ওয়াইজ ভ্যারি করে নিচের দিকে আস্তে আস্তে কিছুটা কমে আসে, আমরা সে বিষয়ে পরে আসবো, আগে সাবজেক্টের বিষয়ে বলে আসি। তো প্যাথোলজি আমরা যদি ধরি অ্যারাউন্ড 30, মাইক্রোবায়োলজি সবচেয়ে বেশি আসে 35 থেকে 40, ফার্মাকোলজি 25 থেকে 30, হেমাটোলজি এবং বায়োকেমিস্ট্রি এই দুটো জায়গা থেকে আসে 20 নম্বর, কখনো দেখা যায় হেমাটোলজি থেকে বেশি আসে, কখনো দেখা যায় বায়োকেমিস্ট্রি থেকে বেশি আসে। তো এই হলো টোটাল 100 থেকে 110। আর ও পাশে যদি আমরা আসি ফিজিওলজি থেকে 30-এর মতো, ক্লিনিক্যাল অ্যারাউন্ড 40, আর অ্যানাটমি 25 থেকে 30। তো এই হলো টোটাল আপনাদের 200 নম্বরের যে একটা পরীক্ষা। তো আমরা চেষ্টা করব যে এই সাবজেক্টগুলো এখন কিভাবে আসলে, এই সাবজেক্টগুলো আসলে কিভাবে আমরা এই 40 ডেজ কিভাবে আমরা একটু পড়ে যেতে পারি। তো শুরুতেই বলে নিচ্ছে যে আসলে রেসিডেন্সি এন্ট্রান্স এই পরীক্ষাতে আমাদের ইনস্টিটিউশন ওয়াইজ যেই সিট থাকে লিমিটেড অলরেডি আপনারা জানেন, এবং কতগুলো কয়টা সিট থাকে এটা নিয়ে আমি বলবো, এবং এটার একটা লিস্ট আমি আমার এই লাইভের পরে আপলোড করব, সেখান থেকে আপনারা অবশ্যই দেখে নিতে পারবেন। আচ্ছা, তাহলে আবার আসি যে তা আমাদের একাডেমিতে আমরা একটা নিজেরা সিলেবাস করে নিয়েছি, এটা আমরা ফলো করি, এবং এই সিলেবাসের মধ্যে আপনাদের প্রিপারেশনের জন্য যতটুকু দরকার এটা কিন্তু সেখানে অন্তর্ভুক্ত করা আছে। এবং মজার বিষয় হলো যে এমফিল ডিপ্লোমা এবং রেসিডেন্সি সিলেবাস কিন্তু একই, পার্থক্য শুধু একটা 200 নম্বরের পরীক্ষা আর একটা হলো 100 নম্বরের পরীক্ষা, কিন্তু আপনাকে প্রিপারেশন লেভেলটা কিন্তু খুব ভালো একটা পর্যায়েই দুটো পরীক্ষার ক্ষেত্রেই নিতে হবে। আচ্ছা, আমরা আবার রেসিডেন্সিতে ফেরত আসি। তাহলে
এই 40 দিনের জন্য যারা কিছুদিন ধরে পড়াশোনার সাথে আছেন বা অনেকে আছেন, দুই একবার দিয়েছেন, কেউ 3-4 বার দিয়েছেন, কেউ 4-5 বার দিয়েছেন, এটা কোনো সমস্যা না। এবং যারা নতুন স্টার্ট করতে চাচ্ছেন, স্টার্ট তো আপনাকে করতে হবে, যারা ইন্টার্ন শেষ করেছেন, পড়াশোনার কাছে থাকার চেষ্টা করছেন, স্টার্ট আপনাকে করতেই হবে। তো আপনি আমাদের সেই ম্যাট্রিক্সের গ্রুপ থেকে সে 31টা লেকচারটা নামিয়ে নেবেন। এখন আপনার এই 40 দিনে আমি হিসাব করে দেখলাম আমার টোটাল সাবজেক্ট হলো 8টা, 8টা সাবজেক্ট। তো আমরা এই 8টা সাবজেক্ট থেকে আসলে এই লাস্ট 1.5 মাস যদি ধরি কিভাবে আসলে পড়ব, তো আমরা শেষের দিকে, এখন আমি যদি আপনাকে বলি আপনি 31টা লেকচার প্রতিদিন পড়বেন, আপনি টেক্সট বই পড়বেন, আপনি ম্যাট্রিক্সের 6-7 ভলিউম পড়বেন, আপনি সব পড়বেন, এটা আসলে খুব একটা কঠিন বিষয়, এই 40 দিনের জন্য কঠিন বিষয়। তবে অলওয়েজ আমি যেটা বলে এসেছি যে আপনাকে একটা ডিগ্রিতে যখন আপনি এন্ট্রি করবেন এবং আপনি যখন বের হবেন, আপনাকে জেনে বুঝে তারপরে ঢুকতে হবে এবং বের হতে হবে, এই জায়গাটাতে কোনো রকমের ছাড় নাই, ঠিক আছে? তো আপনি এই শেষের 40 দিন বা 45 দিন প্রিপারেশনটা আসলে কীভাবে নেওয়া উচিত, আপনি আসলে সব পড়ে এখন পারবেন না, সব পড়ার সময় কিন্তু এখন নাই, সেটা ছিল প্রতি বছরের জানুয়ারি ফেব্রুয়ারি থেকে শুরু হয়, সেখান থেকে একটু 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 করে তারপরে আজকে একটা পর্যায়ে আসতে হয়। এটা একটা ফ্র্যাঙ্ক ফ্রি কথা, আমি আপনারা বলবো না যে আপনি এই কটা টপিক পড়েন এই কটা চান্স পেয়ে যাবেন, হ্যাঁ বিষয়টা এখন এত সোজা হয় নাই, তো যেদিন হবে সেদিন আবার বলবো, অসুবিধা নেই, ঠিক আছে? তো আমরা ম্যাট্রিক্স পয়েন্ট থেকে এরকম একটা শিট বের করি পরীক্ষার আগে 1.5 থেকে 2 মাস আগে, এটাকে আমরা আপনারাই নাম দিয়েছেন, আমরা নাম দিই নাই, যে কালো শিট। কালো শিট কারণ হলো এখানে কয়েকটা পেজ কালো দেয়া, সেজন্য এটার নাম হয়ে গেছে কালো শিট। তো এই শিটের কাজ প্রায় শেষ পর্যায়ে, অলরেডি আমি নিয়ে এসেছি। তো এখানে আমরা এই যে 8টা যে সাবজেক্ট বললাম সেগুলো সাবজেক্টের পাশাপাশি আমরা এই যে টপিকগুলো আছে, এই টপিকগুলো আলাদা করে দেওয়া আছে, যেমন জেনারেল ব্যাকটেরিওলজির মধ্যে কয়েকটা টপিক, তারপর সিস্টেমিক ব্যাকটেরিওলজির মধ্যে কয়েকটা টপিক, তারপরে ভাইরোলজির মধ্যে কয়েকটা টপিক, অর্থাৎ এখানে একটা চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে সেগুলোকে আমরা এই একটা শিটে নিয়ে আসছি। তো আমি মনে করি আগামী 40 দিন আপনি এটা পড়েন, খুব কাজে দেবে বলেই আমার বিশ্বাস, আপনি আগামী 40 দিন এটা পড়েন। হ্যাঁ সাবজেক্ট আছে, আমরা এটা আশা করছি শুক্রবার পাবলিশ করব। এটা আপনারা পাবেন হলো হাতিরপুল বুকশপ, তো হাতিরপুল বুকশপের ফোন নাম্বার অলরেডি আপনাদের জানা, এবং হাতিরপুল মেডিকেল অ্যান্ড বিসিএস বুক সবার একটা ফেসবুক গ্রুপ আছে, আপনার প্রয়োজনে সেখানে জয়েন করবেন। আর এটা অবস্থিত হাতিরপুলেই, আমাদের ম্যাট্রিক্স যে পয়েন্টের বিল্ডিং আছে সেই বিল্ডিংয়ে। আচ্ছা, তো শুক্রবার থেকে আপনি এটা কালেক্ট করতে পারবেন, সেখানে যোগাযোগ করে প্রয়োজনে আপনারা সেটা কুরিয়ারও নিতে পারবেন। তো এই একটা বিশাল অংশ আমি কিন্তু আপনাদের গুছানো, সেজন্য কিন্তু একটু শর্টে শেষ করতে পারলাম, এই টপিকগুলো আপনি আপাতত দেখবেন। আচ্ছা, এখন আরেকটা বিষয় যদি আপনাদের বলি যে, হ্যাঁ সাবজেক্ট চয়েস নিয়ে বলবো, একটু কমেন্ট দেখি, এমএস গাইনির জন্য কত নাম্বার লাগে আনুমানিক দয়া করে জানাবেন। অবশ্যই এমএস গাইনি তো এটা একটা হাই ভোল্টেজ সাবজেক্ট, এখানে লাগে ঢাকা যদি থাকতে চান তাহলে 160-এর উপরে, আর ঢাকার বাইরেও যদি যান তাহলে সেক্ষেত্রে আপনাকে 155 অ্যারাউন্ড থাকতে হবে। আচ্ছা, যেটা বলছিলাম, আমরা যারা আমাদের এই করোনা পূর্ববর্তী জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত যারা আমাদের একাডেমিতে অ্যাডমিশন নিয়েছিলেন, হ্যাঁ তো তাদেরকে আমরা কিছু ব্যাচে শুরু করতে পেরেছি, সম্ভবত অ্যাড্রেনালিন ব্যাচে আমরা বেশ কিছু ক্লাসও নিয়েছিলাম জানুয়ারি থেকে যেটা শুরু হয়েছিল। তো এরপর তো পরিস্থিতিতে আসলে ক্লাস একাডেমিতে নেওয়া সম্ভব হয়নি, তবে আমরা চেষ্টা করেছি অনলাইন ভিত্তিক ক্লাস নেওয়ার জন্য, যতটুকু সম্ভব হয়েছে আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি। তো
মাঝখানে অনলাইনে ক্লাস করার জন্য অনেকে অ্যাডমিশন নিয়েছেন, তারা তো অনলাইনে ক্লাস করছেন, কিন্তু আমাদের তো অবশ্যই বেশ কিছু দায়বদ্ধতা আছে। আমরা চেষ্টা করি আপনাদের জন্য ভালো এবং আপনাদের সহনশীল কিছু করার জন্য, অবশ্যই সেই বিষয়ে কনসিডারেশন থাকবে সামনে। আর এখন যেটা আমরা প্রতি বছর করি পরীক্ষার আগ মুহূর্তে, যে রিভিশন ব্যাচ, তো সাউন্ড একটু কম, সাউন্ড ঠিক আছে এখন, শুনতে পাচ্ছেন নাকি আমি স্লো হয়ে গেছি? ইতিমধ্যে অলরেডি 363 জন আমাদের সাথে আছেন, আপনারা যদি আমাকে একটু জানাতেন যে সাউন্ড ঠিক আছে কিনা। ঠান্ডা হয়ে গেছে, ঠিক আছে কিনা সাউন্ড? আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। তো যেটা বলছিলাম, যে রিভিশন ব্যাচ এটা কি? এটা হলো আমরা যেটা আয়োজন করে থাকি, যে এখানে 10টার ক্লাস থাকে, 10টা ক্লাসে যেমন দেখা যায় যে আমরা এন্ডোক্রাইন এবং সরি রেসপিরেটরি এবং সিভিএস দেখা যায় আলাদা আলাদা দুটো লেকচার 2 দিনে নেই। তো রিভিশন ক্লাসে যেটা দেখা যায়, আমাদের রায়হানবাবুই সে ওই 2টা চ্যাপ্টার 1 দিনে নেয়, ইম্পর্টেন্ট টপিকগুলো আলোচনা করে। এবং একই রকম মনে করেন আমি সেল ইঞ্জুরি, ইনফ্লামেশন, হিমোডাইনামিক্স আলাদা আলাদা ক্লাস নিই, এবং দেখা যায় রিভিশনের ক্ষেত্রে এখানে আমরা 4টা লেকচার মিলে সেক্ষেত্রে 2টা লেকচারে নিয়ে আসে, এবং সেখানে কি আলোচনা করি, ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে সেটা। অর্থাৎ বলতে পারেন এই যে কালো শিট, এখানে যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে, এই ইম্পর্টেন্ট টপিকগুলো আপনাদের চর্চা করানোই হলো রিভিশন ক্লাসের কাজ। আচ্ছা, তাহলে আমাদের এই রিভিশন ক্লাস আমরা এখন সেটা অনলাইনে শুরু করব আগামী 27 তারিখ থেকে। অলরেডি একটা সার্কুলার আজকে লাইভের পরে আমি সেটা দিব, তো আমার মনে হয় আপনারা এটাতে উপকৃত হবেন। এখানে যেহেতু করোনাকালীন একটা সময় এবং সবারই আসলে জব বলেন বা সব কিছুতেই কিছুটা হলেও সমস্যা যাচ্ছে ইকোনমিক্যাল, আমরাও জানি অনেকেরই, তো সেই জন্য প্রথম থেকেই ম্যাট্রিক্স পয়েন্ট বেশ কিছু প্রোগ্রাম চালু করেছিল জাস্ট নামমাত্র একটা ইয়াতে, তো প্রোগ্রাম চালিয়েছিলাম। তো একই রকমভাবে আমি চেষ্টা করব এই প্রোগ্রামটাও একটা ছোট্ট একটা অ্যামাউন্টের মধ্যে যাতে আমরা করতে পারি, যেখানে 10টা এক্সটেন্সিভ ক্লাস থাকবে এবং সেখানে সেই ক্লাসগুলোর আবার ক্লাস টেস্ট থাকবে এবং মডেল টেস্ট থাকবে। আচ্ছা, এবার আসি যে মডেল টেস্ট, এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা যে পরীক্ষাগুলো নেই, হ্যাঁ যদিও ক্লাস টেস্ট আপনি দিয়ে ফেলছেন, তারপর আমরা সবসময় বলি ক্লাস টেস্টে আপনাকে 20 অ্যারাউন্ড থাকতে হবে, 20+, তাহলে খুব ভালো একটা আপনার প্রিপারেশন হয়েছে বলে আমরা ধরে নিই। আচ্ছা, হাফ সাবজেক্ট ফাইনাল যেটা আমরা নিই 50 নম্বরে, সেটা তো আমরা বলি যে প্যাথো মাইক্রো ফার্মাতে আপনি 40-এর উপরে, তারপরে অ্যানাটমি, তারপরে কঠিন যে চ্যাপ্টারগুলো আছে ফিজিওলজি সেগুলোতে আপনি 35+ পাইলেও হবে। আচ্ছা, সাবজেক্ট ফাইনালে আবার সেই যদি বলি প্যাথো মাইক্রো ফার্মা, এই জায়গাগুলোতে আপনাকে 80+ পাইতে হবে, আবার অ্যানাটমি ফিজিওলজি ওই জায়গাটাতে আপনি 70-75 পাইলে হবে। মজার ব্যাপার হলো যে আমাদের মডেল টেস্টের কোয়েশ্চেন খুবই স্ট্যান্ডার্ড, যেটা বিগত বছরগুলোতে এখানে যারা 140 পেয়েছেন 200-তে, হাতে গোনা 2-1 জন ছাড়া ব্যাড লাক, চান্স পান নাই এমন কেউ হয়নি। তবে আমি এটা বলছি না যে 140-ই পাইতে হবে, দেখা গেছে 130, 128, 135, 36 হিউজ একটা অ্যামাউন্ট, কিন্তু এই নাম্বার যারা ক্যারি করতে পেরেছেন তারা চান্স পেয়েছেন। আচ্ছা, তাহলে যেটা বলছিলাম যে রিভিশন ব্যাচের, এটাকে আমরা বলবো কোশ্চেন সলভ অ্যান্ড ইম্পর্টেন্ট টপিক অ্যান্ড রিভিশন ক্লাস। তো এইখানে সম্ভব হলে আপনারা এই 10টা ক্লাস করবেন, এবং এই 10টা ক্লাসের মধ্যে এটার একটা বড় অংশ
আমরা চেষ্টা করব শেষ করার জন্য, যেটা এই ক্লাসগুলো আসলে কেন, এই ক্লাসগুলো হলো আপনাকে একটা চর্চার মধ্যে রাখার জন্য। একা পড়তে সময় বেশি লাগে, এখন আপনি পার্টনার নিয়েও পড়াটা এই মুহূর্তে সম্ভব না, আপনাকে পড়াশোনার মধ্যে রাখাটাই হলো এটা কাজ, সেজন্যই হলো এই রিভিশন ক্লাস। তো আমরা এই রিভিশন ক্লাস 27 তারিখ থেকে শুরু করছি, আপনারা অবশ্যই সেখানে অ্যাডমিশন নিয়ে ফেলবেন, আমরা একটা নামমাত্র মূল্য ধার্য করব সেখানে, ফি রেজিস্ট্রেশন ফি, অবশ্যই সবাই উপকৃত হবে। আচ্ছা, আমরা এবার আসি যে ক্লিনিক্যাল অংশটা নিয়ে, ক্লিনিক্যাল অংশ নিয়েও আমাদের সেই কালো শিটে যে টপিকগুলো দেওয়া আছে ফ্যাকাল্টি ওয়াইজ সেটা আপনারা পড়লে অতটুকুই যথেষ্ট। এবং পেডিয়াট্রিক্সের কথা আমি একটু স্পেশালি বলতে চাই, যেহেতু পেডিয়াট্রিক্স ফ্যাকাল্টিটা একটু আলাদা হয়েছে, যে একটু আলাদা হয়েছে গত 2 বছর যাবত, দুই বছর যাবতই আলাদা হয়েছে, তো সেখানে টপিক এখনও কম। এবং আমাদের ম্যাট্রিক্সের ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্স নামক একটা বই আছে যেটা আপনাকে ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্সের বিশাল একটা অংশ কাভার করবে, যারা পেডিয়াট্রিক্সে পরীক্ষা দিবেন অবশ্যই আপনারা সেই বইটা কালেক্ট করে নেবেন। আচ্ছা, এখন ক্লিনিক্যালের পরে যদি আমরা কঠিন আরেকটা টপিকে যাই সেটা হলো অ্যানাটমি। তো অ্যানাটমির মধ্যে ইতিমধ্যে অ্যানাটমি তো বেস্ট ক্লাস আমাদের শুভা এবং মনুল মুরাদ তো আছে, যারা তাদের ক্লাস করেছেন আমি বলবো যে অনেক কিছু আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, আর যারা সামনে করবেন অবশ্যই সেটা বুঝতে পারবেন। এবং অ্যানাটমির বড় একটা এই যে কঠিন জায়গাটাকে যদি আমরা সহজ করতে চাই, সেজন্য আমরা এই পুরো টিম অ্যানাটমির সাথে নিয়ে ম্যাট্রিক্স পয়েন্ট অলরেডি ছবির একটা বই বের করছে, অ্যাটলাস অ্যানাটমি। তো অনেকেই আপনারা বইটা কালেক্ট করেছেন, আমি বলবো যে আপনারা বইটা কালেক্ট করে ফেলুন। আমরা সেই ছবিতে দেখিয়েছি যে ওই ছবিটা থেকে আপনাকে আসলে কী পড়তে হবে। আমরা একটা ছবি যদি সব কিছু পড়ি জ্ঞান খুব বৃদ্ধি পাবে, অসুবিধা নেই, পড়তে পারেন, কিন্তু ওই ছবি থেকে পরীক্ষা রিলেটেড কী বিষয়গুলো আসে সেটা আমরা ছকে দিয়ে দিয়েছি। এবং বইটা আমার কাছে আসে পাশে এখন আছে, হ্যাঁ আচ্ছা, আমি এই বইটার কথা বলছি, অলরেডি এই বইটা নিয়ে একটা লাইভ আমরা করেছি। তো এইখানে যে ছবির বইটার কথা বলছিলাম এটা কমপ্লিটলি ছবি, চেষ্টা করেছি আমরা একটা গুছানো অ্যানাটমি সহজ করার জন্য আপনাদের এই বইটা গুছিয়ে দেওয়ার জন্য। তো এর সাথে প্রচণ্ড একটা পরিশ্রম এই বইয়ের সাথে আছে, আপনারা অবশ্যই সেটা মূল্যায়ন করবেন এবং বইটা হাতিরপুল বুক শপেই পাবেন, অনেকেই হয়তো বেশি দামে এটা বিক্রি করছেন। তো আমি লাইভে এসব বলতে চাই না, তারপর আমাকে কয়েকজন নক করেছেন অনেক বেশি দামে মনে হয় তারা কিনেছেন। তো এটা হাতিরপুল বুক শপ থেকে কিনলে আপনি 450 টাকা কিনতে পারবেন। তো এরপরে আমরা যাব হলো ইনস্টিটিউশন এবং সাবজেক্ট চয়েস, এবং কোনটাতে কত নাম্বার প্রয়োজন তার একটা ধারণা দিব, এবং কোনটাতে কয়টা সিট। এটা যদিও আমি আমার এই লাইভের পরে আজকে পোস্ট করব, সো আপনারা সেখান থেকে কালেক্ট করতে পারবেন। এই শীটটার কথা আমি বলছি, এটা আসলে করা লাস্ট ইয়ারে রেসিডেন্সিতে, আচ্ছা যেটা বলছিলাম এটা আমাদের করা লাস্ট ইয়ার রেসিডেন্সিতে, যারা চান্স পেয়েছেন বিএসএমইউর আন্ডারে। তো সাবজেক্ট অনুযায়ী সেখানে গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্টে কতগুলো সিট ছিল সেটার উপর বেস করে এটা করা। আচ্ছা, তো যেমন আমরা যদি একটু নাম্বার নিয়ে আপনাদের একটু ধারণা দিতে চান, ফ্যাকাল্টি অফ মেডিসিন তার মধ্যে হাই ভোল্টেজ সাবজেক্ট আসলে কোনগুলোকে ধরা হয়, এটা ধরা হয় একটা হলো প্রথমে যদি যাই আমরা কার্ডিওলজি, তারপর আছে এন্ডোক্রাইন, তারপর আছে রেসপিরেটরি মেডিসিন, তারপর আছে গ্যাস্ট্রোএন্টারোলজি, আচ্ছা দেন হাই ভোল্টেজ সাবজেক্ট পালমোনোলজি,
নিউরোলজি, এগুলোকে হাই ভোল্টেজ সাবজেক্ট হিসেবে ধরা হয়, যে নাম্বার আপনার প্রয়োজন হবে প্রায় 160 অ্যারাউন্ড। আচ্ছা, এরপর আমরা যদি ফ্যাকাল্টি অফ সার্জারিতে আসি, সেখানে হাই ভোল্টেজ সাবজেক্ট ধরা হয়, যেমন প্লাস্টিক সার্জারি, তারপর আছে গাইনি অপস, খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। তারপরে আমরা যদি আসি যে অর্থোপেডিক সার্জারি, নিউরো সার্জারি, হেপাটোবিলিয়ারি সার্জারি, এগুলো হলো খুবই খুবই হাই ভোল্টেজ, যেটা আপনার প্রয়োজন হবে 160 অ্যারাউন্ড। আচ্ছা, মিডিলের দিকে যদি আমরা যাই, 150 অ্যারাউন্ড, বেসিকটা শেষ করে আসি, ফ্যাকাল্টি অফ বেসিক সায়েন্স, এখানে হাই ভোল্টেজ বলা হয় প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, আর পেডিয়াট্রিক্সের মধ্যে তো পেডিয়াট্রিক্স। এখন আমরা মিডিয়ামের দিকে যদি সাবজেক্টগুলো যাই, তাহলে দেখা যাবে মেডিসিনের মধ্যে আছে রিমাটোলজি আছে, ফিজিক্যাল মেডিসিন আছে, নেফ্রোলজি আছে, এগুলো আপনি 150 অ্যারাউন্ড বা 147-148 এই জায়গাতে যেতে পারে। এবং বেসিকে যেটা প্যাথোলজি, এটা ঢাকার মধ্যে থাকতে হলে আপনাকে 145, ঢাকার বাইরে গেলে সেক্ষেত্রে 140 নিচে কমে আসবে। এবং সার্জারিতে, ফ্যাকাল্টি অফ সার্জারি যদি মিডিয়াম সার্জারি যেটা বলি, অ্যানাস্থেশিয়া, তারপরে আছে আপনার পেডিয়াট্রিক সার্জারি, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, হ্যাঁ, কমিউনিটি অপথালমোলজি, সিটি সার্জারি, সার্জিক্যাল অনকোলজি, এই জায়গাগুলোতে আপনারা 145-এর কাছাকাছি হতে পারে। এখন আরেকটা বিষয় যে এই যে ইনস্টিটিউশন চয়েস, হ্যাঁ, কীভাবে আসলে দেওয়া উচিত, বা অনেকে বলেন যে কোনটা দিলে আসলে ভালো হবে, এইখানে আমি যেটা বলি যে তিনটা যেহেতু আপনি চয়েস দিতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি শুরুতে ইনস্টিটিউশন যেটা থাকে, কোনো সাবজেক্টে যদি ইনস্টিটিউশন থেকে থাকে, যেমন অর্থোপেডিক্স, নিটো, তারপরে কার্ডিওলজি, এনআইসিভিডি, এগুলো থাকে আসলে ফার্স্ট চয়েস। হ্যাঁ, তারপরে ক্রমান্বয়ে কোনোটা ঢাকা মেডিকেল, কোনোটা বিএসএমইউ, এভাবে চায়। তবে আপনাকে পাশাপাশি এটাও মনে রাখতে হবে, যদি আপনি তিন নম্বর চয়েসটা যদি ঢাকার বাইরে দেন, তাহলে আপনার চান্স পাওয়ার রেশিওটা কিছুটা হলেও বাড়বে। এখন অনেকেই জানতে চেয়েছেন যে এই যে ঢাকার বাইরে চয়েস আমরা দিচ্ছি, এটা প্রথমে দেয়া বা শেষে দেয়া, এই দুইটার মধ্যে কোনো অ্যাডভান্টেজ আপনারা পাবেন কি না, ব্যাপারটা এরকম। তো এটা যদি আমি একটু বলতে চাই, যদি আপনাদের একটু বুঝাতে চাই, আমার হাতে একটু যদি উদাহরণ দিয়ে বুঝাই, তিনটা ইনস্টিটিউশন যদি একটু ধরি, তাহলে আমরা যদি একটু বুঝাতে চাই, ধরে নিলাম এই তিনটা জিনিস, আপনারা দেখতে পাচ্ছেন, একটা মোবাইল, একটা কাপ, একটা রিমোট। আচ্ছা, মনে করেন যে 10 জন ক্যান্ডিডেট আছেন, তাদের মধ্যে 5 জন এইটা চায়, 5 জন মগটা চায়, 5 জন চায় মোবাইল, 5 জন চায় মগ, রিমোটটা কিন্তু কেউ চাইছে না, তাহলে কি হবে? যদি 11 নম্বর ক্যান্ডিডেট, সে যদি বলে আমাকে রিমোটটাই দেন, সেই চান্স পেয়ে গেল। কিন্তু এদের, এই 5 জন এবং এই 5 জনের নাম্বার বেশি হওয়া সত্ত্বেও, যেহেতু সে রিমোটটা চায় নাই, তাই সে সিট পাবে না। 11 নম্বর ব্যক্তি, সে বলছে তার চয়েসে ছিল আমি রিমোট যদি পাই আমি নিব, অসুবিধা নেই। এটাই হলো আপনার ঢাকার বাইরে একটা চয়েস দেওয়ার ক্ষেত্রে মাঝে যা। তো আমি ইনস্ট্যান্ট আপনাদের এটা বুঝাতে পারছি কি না, আমার ধারণা আপনারা বুঝতে পেরেছেন। তো এই হলো 3 নম্বর, একটা শেষের দিকে চ্যাপ্টার দেওয়ার মাঝে যা। তো এর পাশাপাশি আপনাদের প্রিপারেশনের ক্ষেত্রে আরেকটা বিষয় যদি বলি, যে মডেল টেস্ট, এটা খুব গুরুত্বপূর্ণ, এ কারণে যে আমরা পরীক্ষার হলে গিয়ে যেটা ফেস করি, অনেক কিছু আসলে বলার আছে, আমরা ধীরে ধীরে সেটা বলবো। আজকে
সব কিছুতে একদিনে আর বলা সম্ভব হবে না, অনেকে ধৈর্যও থাকবে না, যেমন পরীক্ষার হলের প্রস্তুতি নিয়ে অনেক কিছু বলার আছে। তো যেটা বলছিলাম যে মডেল টেস্ট দেওয়ার কারণ হলো পরীক্ষার হলে যে 3 ঘন্টা সময়, এটা মেনটেন করে আপনি 200টা প্রশ্ন দাগিয়ে আসা, এটা কিন্তু একটা কঠিন কাজ। এটা আপনি যদি প্র্যাকটিস আগে থেকে না করেন তাহলে কিন্তু আপনি 200টা গোল্লা দাগে আসতে পারবেন না। খুব টাফ একটা বিষয় হবে, খুব টাফ কাজ। আমরা বিগত বছরগুলোতে চেষ্টা করেছি যে আমাদের সেন্ট্রাল মডেল টেস্ট নেওয়ার জন্য দুইটা, সেটা কীরকম, সেটা হলো হাতিরপুল, উত্তরা এবং অনলাইন। এই তিনটা জায়গাতেই যতগুলো ক্লাসরুম আছে সব জায়গায় এবং অনলাইনে একই সময়ে পরীক্ষা স্টার্ট করেছি, একদম মেইন পরীক্ষার স্টাইলে, যেখানে ইনভিজিলেটর হিসেবে আমরাই থাকতাম। তো ওই জায়গাতে একই সময় শুরু হতো এবং 3 ঘন্টা পরীক্ষা দেওয়ার সাথে সাথে আপনার কাগজ নিয়ে নেওয়া হতো, এবং আপনি তখন নিজেকে জাজ করতে পারবেন যে 3 ঘন্টায় আপনি আসলে পেরেছেন কি না। রেডিওলজি 145। আচ্ছা, যেটা বলছিলাম, তো এই 3 ঘন্টায় আপনি জাজ করতে পারবেন যে আপনি সবগুলো দাগাইতে পারছেন কিনা। এবং বিলিভ ইট যে আপনি যদি টোটাল 3 ঘন্টার প্র্যাকটিসটা 2 থেকে 3 বার করেন তাহলে আপনি পরীক্ষার হলে গিয়ে দাগে আসতে পারবেন। এখন এই করোনা সিচুয়েশনে যদি গভর্নমেন্ট ওপেন করে দেয় সব কিছু বিবেচনায়, তো আমরাও কিছুটা বিবেচনা করব আপনাদের একটা পরীক্ষা অন্তত সেন্ট্রালি নেওয়া যায় কি না, যেটা আমরা একসাথে একই সময় শুরু করব। এবং অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই সেন্ট্রালি এক্সামটা যদি সম্ভব হয় দেওয়ার জন্য, সেটা আমরা ট্রাই করব। আচ্ছা, তো এর পাশাপাশি আমরা এই, যদিও অক্টোবরের শেষ পর্যন্ত গভর্নমেন্টের একটি নির্দেশনা আছে, তারপরে যদি সব কিছু একটু ওপেন থাকে তাহলে আমরা চেষ্টা করব আপনাদের সাথে একটু বসার জন্য, যে আপনারা কে কোন সাবজেক্ট কী ইনস্টিটিউট সেগুলো নিয়ে কথা বলার জন্য আমরা সময় দিব বলেই ঠিক করছি, এবং প্রতিনিয়তই সেটা দিয়ে থাকি এবং সামনে ইনশাল্লাহ দিব। আর এছাড়াও যদি সেটা নাও পারি গ্রুপে স্ট্যাটাস দিব যে অমুক সময়ে মোবাইলে আমাকে এই সময়ে পাবেন, আপনারা তখনও যত সংক্ষেপে সম্ভব কিছু জানার থাকলে অবশ্যই আপনারা জেনে যেতে পারবেন। আচ্ছা, এবার আমি র্যান্ডমলি আপনাদের কিছু কমেন্টের প্রশ্নের উত্তর দিব। অনেকেই জানতে চাচ্ছেন যে কোন সাবজেক্টে কত নাম্বার লাগে, এটা খুব হাই ভোল্টেজ একটা কোশ্চেন সবার জন্য, এবং আমি আসলে ফার্স্ট প্রায়োরিটি দেই যে এই প্রিপারেশন ফার্স্ট। হ্যাঁ, প্রিপারেশন আপনাকে ফার্স্ট। তো আপনারা বাসায় যেভাবেই হোক এই 40টা দিন ইম্পর্টেন্ট টপিকগুলো যেগুলো আমরা রিভিশন ক্লাসে পড়াবো আপনারা সেক্ষেত্রে অ্যাটেন্ড করবেন, এবং কালো শিট যেটা আছে সেই জায়গাগুলোতে অবশ্যই অবশ্যই একবার দুবার পড়ার চেষ্টা করবেন, যাতে প্রিপারেশনের মাত্রাটাকে আর একটু বাড়িয়ে দিতে পারেন। আচ্ছা, আমি কিছু কোশ্চেন নিয়ে নিই, নাম্বার অনেকে জানতে চাচ্ছেন, শুরু করছি। গাইনি অনকোলজিতে কত লাগে? আচ্ছা, এখানে একটু বলে নিই যে কিছু কিছু সাবজেক্টে সিট সংখ্যা বেশি এবং কিছু কিছু সাবজেক্টে সিট সংখ্যা একেবারেই কম। তো যেগুলোতে সিট সংখ্যা কম সেগুলোতে ক্যান্ডিডেটও কম থাকে, তো ক্ষেত্র বিশেষে দেখা যায় যিনি, দেখা গেল 3টা সিট আছে, হয়তো দেখা যাচ্ছে যে যিনি প্রথম হয়েছেন উনি পাচ্ছেন হয়তো 158, দ্বিতীয় যে হচ্ছেন তিনি হয়তো দেখা যাচ্ছে যে 149 বা 150। তো সেই জায়গাগুলোতে একটু বিবেচনা রাখতে হবে। যেটা বলছিলাম সাইকিয়াট্রিক মেডিসিন, এখানে আপনি 145 ধরে নিতে পারেন, তারপরে পেডি এটা 150 ঢাকাতে, ডার্মাটোলজি 147 থেকে 148, গাইনেকোলজি 160, অনকোলজি পেরিফেরি, অনকোলজি খাজা খুবই ভালো জায়গা, খাজা ইউনেস, অনকোলজিতে আপনার 142 থেকে 143 প্রয়োজন হবে, জেনারেল সার্জারি 145, পেডিয়াট্রিক্স বলতে পারেন 145-এর মতো বলেছে, অপথালমোলজি এটাও
145 অ্যারাউন্ড, ল্যাব মেডিসিন এটা ধরে নেওয়া যায় 137-138-এর মতো। এগুলো কিন্তু আমি সব অ্যাভারেজ একটা আইডিয়া করে বলছি, অভিজ্ঞতা বলতে পারেন, এগুলোর কোনো ধরনের সূত্র বা কিচ্ছু নাই, এটা কোনো ধরনের ইনফরমেশন কিছুই না, এটা জাস্ট আমি আইডিয়া করে বলছি। আচ্ছা, জেনারেল সার্জারি যেটা বলছিলাম 145, অনকোলজি বলেছি, জেনারেল সার্জারি কার্ডিয়াক সার্জারি, সিটি সার্জারি দেখা যায় 135-140। তারপরে এখানে গভর্নমেন্ট এবং প্রাইভেট ক্যান্ডিডেট, এখন এই দুটার মধ্যে নাম্বারের তেমন কোনো পার্থক্যই নেই, হ্যাঁ দুটাতেই হাইস্ট নাম্বার পেয়েই আপনাকে যেতে হবে, আমি যেটা বলছি সেটা এই দুটোর মধ্যেই। আচ্ছা, গ্যাস্ট্রো হাই ভোল্টেজ সাবজেক্ট 160+, পেডিতে বলেছি ইনস্টিটিউশন দিবেন আগে, পেডিয়াট্রিক্স বলেছে, রেডিওলজি 145 অ্যারাউন্ড। আচ্ছা হ্যাঁ, এইবার আবার নিচের দিকে যদি আমরা আসি, যে ফিটো ম্যাটার্নাল এটা খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট, 155, ইএনটি ইএনটি 145-50, তারপরে ইনফার্টিলিটি এখানে এয়া কম, সিট অনেক কম, সেটা আপনাকে প্রয়োজন হবে 150-এর উপরে। মোটামুটি চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন সাইকিয়াট্রি, এটা একটা এই সাবজেক্টে আপনি 135-40-এ আমার ধারণা চান্স পাওয়া সম্ভব। হ্যাঁ, তারপরে রেডিয়েশন অনকোলজি, মেডিকেল অনকোলজি এটা 142-143, এন্ডোক্রাইন 160 অ্যারাউন্ড, ফিটো ম্যাটারনাল বলেছি 150, হেমাটোলজি 140-145, 145 অ্যারাউন্ড, নেফ্রো 145 অ্যারাউন্ড। তো এই মোটামুটি আমরা এখনও আমাদের সাথে রাত 12টার পরেও 325 জন অডিয়েন্স আছেন। তো প্যাথোলজি মাইক্রোবায়োলজি, ঢাকার মধ্যে প্যাথোলজি 145, আর ঢাকার বাইরে যদি যান তাহলে 140-এর নিচে নেমে আসবে, মাইক্রো 140-142। আচ্ছা, তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং আবারও কয়েকটা কি পয়েন্টের জায়গায় ফোকাস করছি। একটা হলো শেষ 40 দিন আপনারা কাজে লাগানোর চেষ্টা করবেন অবশ্যই, এবং সেখানে ইম্পর্টেন্ট যে টপিকগুলো সেগুলো পড়ার চেষ্টা করুন, কারণ এত ডিটেলস এই মুহূর্তে পড়াটা খুব কঠিন। আর আমরা ইম্পর্টেন্ট টপিক এবং কালার শিটের উপর ভিত্তি করে আমরা রিভিশন ব্যাচে 10টা ক্লাস নিয়ে দুটো ব্যাচ চালু করব। তো আপনারা যত দ্রুত সম্ভব প্রথম ব্যাচ থেকেই ক্লাস করার চেষ্টা করবেন, এবং পাশাপাশি তার সাথে পরীক্ষা থাকবে, সেই পরীক্ষাগুলো দেওয়ার চেষ্টা করবেন। আর যে সেন্ট্রাল মডেল টেস্ট, এটা যাতে কারো মিস না হয়, এই জায়গাতে আপনাকে এফোর্ট দিতে হবে। আচ্ছা, কালো শিটের ব্যাপারে আপনার হাতিরপুল বুকশপে কথা বলবেন, ডেলিভারি হোম ডেলিভারি তারা করে, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তারা এই সার্ভিসটা দেয়, এবং গিয়েও আনতে পারবেন, অসুবিধা নাই। হেপাটোবিলিয়ারি সার্জারি 155। তো এই হলো আমার আজকে আপনাদের নিয়ে এই রেসিডেন্সি প্রিপারেশন এবং সিট ইনস্টিটিউশন নিয়ে কথাবার্তা, এবং লাইভের পরে আমি এগুলো আপলোড করব, কোন ইনস্টিটিউশনে কয়টা সিট এটা বলে আমি আর দীর্ঘায়িত করব না। আর পাশাপাশি এটাও বলছে যে আপনারা বিভিন্ন বিভিন্ন টপিক, বিভিন্ন বই, বিভিন্ন কিছু, অনেক কিছু পড়ার চেষ্টা করেন, তো অবশ্যই মনে রাখতে হবে, যেহেতু ম্যাট্রিক্স সবার বাসায় আছে, সবার ঘরে আছে, তো অবশ্যই চেষ্টা করবেন আমাদের এই গাইডেন্সগুলো ফলো করার জন্য, আমার মনে হয় উপকৃত হবে। আর করোনা পরিস্থিতি যদি স্বাভাবিক হয় তাহলে অবশ্যই আপনাদের সামনে সামনাসামনি দেখা হবে। কার্ডিওলজি 160 অ্যারাউন্ড, অ্যানাস্থেশিয়া 140-43 এর মধ্যেই থাকে। তো আজকে আপাতত এতটুকু, ইনশাল্লাহ ভবিষ্যতে আপনাদের সাথে কথা হবে। ও এটাও বলে নিচ্ছি যে লাস্ট ডিপ্লোমা কোশ্চেন আপডেট নিয়ে কুইক রিভিশন বের হয়েছে, আপনারা কালেক্ট করে নিতে পারেন, মানে সম্পূর্ণ আপডেট অবস্থায় এখন কুইক রিভিশনটা আপনারা পেয়ে যাবেন। আর ফাইনাল মক আমরা ডেট দেওয়ার পরে ইনশাল্লাহ শুরু করব, ততদিন পর্যন্ত আপনারা সময় পাচ্ছেন নিজেরা বাসায় পড়াশোনা করার জন্য। আচ্ছা, তো এই হলো আপনাদের নিয়ে কথাবার্তা, সামনে হয়তো আরও 2-1টা লাইভে আমাকে পাবেন আপনারা। ইন্টারনাল মেডিসিন 140-145, হেপাটোলজি 145। আচ্ছা, তো সামনে আরও কিছু দিক নির্দেশনামূলক লাইভ পাবেন,
আশা করি কিছুটা হলেও কাজে লাগবে। তো আজ এ পর্যন্ত ইনশাল্লাহ, সামনের ক্লাসগুলোতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।